पाकिस्तानी फ्रेंड्स, वीडियो देखने से पहले हमारा चैनल सब्सक्राइब कर दें और इसका नोटिफिकेशन बेल भी ऑन कर दें। चलिए इस शॉर्ट मैसेज के बाद वीडियो स्टार्ट करते हैं। আর তুই তাহলে জানিস না ওই লোকটা প্রত্যেক দিন এভাবে আমাদের বাড়ি যায়, চাকরি দেই এই সময় যায়। আর কাকু শুনুন, আপনার মেয়ের দিকে একটু খেয়াল রাখবেন, ঘরে বসে বলে বই খোলে নাকি জামা কাপড় খোলে কে জানে। না না কাকু, একটু ভালোভাবে পড়াশোনা করবেন, এটাই বলছিলাম। আর ঘটনা বেশি ভোগে নিজের তরকায় তেল নেই কাকু। আমি তো আমার তরকায় তেল দিচ্ছিলাম, তুমি তো নিজের তরকায় নিজেই তেল দিয়ে নিচ্ছি। শাহজাহান, কালকে রাত্রে অত জোরে জোরে হাসছিলিস কেন? না মানে কাঁদছিলিস কেন, কি হয়েছে? বললাম নাকি কাল রাত্রে মদ খেয়েছিলি। ছি ছি, আজকালকার ছেলেরা এত ছেঁচড়া হয়েছে না, বলার মতো না। আরে কাকু, আপনার মেয়ে শিউলি আর আমি কাল রাতে একই দিন নাইট ক্লাব থেকে বাড়ি ফিরছিলাম একসাথে। কালকে আরে ইন্টারভিউ। আরে শাহজাহান, কালকে রাতে তোর মা তোর বাবা অত জোরে জোরে হাসছিল কেন? মানে ঝগড়া হচ্ছিল, কি বিষয় নিয়ে বলতো? আরে কাকু, তরলা কাকুকে চেনেন? না। পরের বাড়িতে উঁকি ঝুঁকি না বেড়ে যদি নিজের মা বাড়িতে কাকিমার দিকে একটু দেখতেন ভালো। গাড়ি কিনবো, বিয়ে করবো। আরে সাধারণ, কাল নাই তুই বিদেশ থেকে বাড়ি আসলি? হ্যাঁ কাকু, কালকে রাতে কখন এলি কেউ জানতে পারলাম না তো। না না কাকু, এবার থেকে ডিজে বাজিয়ে বাজিয়ে আসবো যাতে আপনি জানতে পারেন। ছাড়া সুদরা। আরে বিদেশ থেকে এই যে এইসব কি ফোন চালাচ্ছি, একটা অ্যাপেল ট্যাপেল ব্যবহার কর। আরে কাকু, শিয়ালদায় তো অনেক অ্যাপেল ঢেলে বিক্রি হচ্ছিল, আমি কিন্তু নিয়ে আসিনি। কেন? যদি পচা হয় তাহলে তুই কি কখনো সোজাবি না কাকু? এই ট্যালেন্টটা তো আপনার থেকেই। তা তোর বয়সে তো সবার বিয়ে হয়ে গেছে, তুই কবে বিয়ে করবি? বলছি কাকু, তোর বয়সে তো সবাই মারা গেছে, আপনি কবে মরবেন? তোর সাথে কথা বলে আমার ঘাট হয়েছে কাকু, ভাই বলে ঝাঁটা বলে নেবে। আমার কাকু বাড়িতে চলে যাবে, আমার কাকু খুব দয়ালু। শুনলাম লাস্ট পর্যন্ত শ্বশুর বাড়ি থাকতে হলো টাকা বিক্রি হলি ভাই।